বর্তমান উপস্থিত আছো শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি সমষ্টি পাণবাড়ী পঞ্চায়েতের অন্তর্গত পাণবাড়ী চাহ বাগানের আছো। মই কিছু দৃশ্যাংশ দেখাব বিচাৰিছো। মই বর্তমান উপস্থিত আছো চপাই নদী গড়াখহনীয়ার কিছু দৃশ্যাংশ দেখাব বিচাৰিছো। তার লগতে যে সকল নৈপরিয়া রাইজ সেসকল লোক কেনে আছে দিন পার করবল আছে সেই সমগ্র পরিবেশ মোৰ কেমেৰা পার্সন জেহুলে দেখাই আছে, টাইম এটা দর্শকক দেখাই আছে সমগ্র পরিবেশ। চপাই নদী তীব্র গড়াখহনীয়ার ফলত এই লোকসকলে যমৰ যন্ত্রণা ভোগ করবল আছে, লগতে তেখেতসকল ঘর বাড়িলে আহিছে অখনি সংকেত। তেখেতসকলক খহনীয়া ইতিমধ্যে তেখেতসকল বাসস্থান কিছু দুই একর বাসস্থান যাওয়ার লগতে তেখেতসকলে বাসগৃহলে আহিছে এক অভাবনীয় সংকেত, যার কারণে লোকসকলে প্রতিদিনাই ভয় আর শঙ্কার মতো দিন পার করবলগিয়া হয়েছে। মই লোকসকলক দেখাব বিচাৰিছো তেখেতসকলে কিদরে আছে আর কেমেরা সহযোগী সমগ্র পরিবেশ দেখাই আছে। আপনাদের চাওক চপাই নদী গড়াখহনীয়ার ফলত কিদরে গড়াখহনীয়ার ফলে কিদরে দিন পার করবল হয়েছে। কাষতে প্রায় পাঁচ মিটার দূরত্বত তেখেতসকলৰ ঘর ঘর আর ইতিমধ্যে এই অঞ্চলে কেবাজনো লোকর ঘর ঘর চপাই নদী বাহনী পানির ফলত যে গড়াখহনীয়া তীব্র গড়াখহনীয়া আছে তার ফলত তেখেতসকলৰ ঘর উঠি বাঢ়ি গেছে। আর মোক কেমেরা পার্সন সহযোগীয়ে দেখাই আছে। মই বর্তমান উপস্থিত আছো শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি সমষ্টির ঢেকিয়াজুলি সমষ্টির পাণবাড়ী যে গাঁও পঞ্চায়েত, গাঁও পঞ্চায়েতের যে পাণবাড়ী চাহ বাগানের এই লোকসকলে কিন্তু প্রতিদিনে দিন পার করবলগিয়া আছে, দিন পার করবলগিয়া আছে। তেখেতের সমস্যা এশ একুশ সমস্যা বলে গেলে ভুল করা নহব। তেখেতসকলৰ নাই কোনো সরকারি আসনি, তেখেতসকলৰ পকী ঘর সরকারি আসনি কোনো ধরনের আসনি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হওয়া নাই, যার কারণে এই লোকসকলে সমস্যা ভোগ করে আছে। মূলত কিছু লোক আছে, মানে তেখেতের কথা বলতে বিচারিছো যে বাইদেউ আপনাদের চপাই এই নদীর কাষতে আছে, এটা খহনীয়াত আপনাদের ঘর মাটি গৈছে কি কব? ঘর মাটি আমার এই নদীতেই আমার ঘর তো আসলে এটা বহুতখানি ভাঙি গেল, এটা আমার কষ্ট হয়ে আছে। এটা আপনার তো ঘর নদী কাষতে ঘর আছে, সর সর বাচ্চা লই আছে আপনার? ইয়াতে সর সর বাচ্চা লই আছো, এটা মোট বহুত দিগদার। ইয়ালে যেগুলি স্থানীয় বিধায়ক সুশিকাল আইসে ইয়ালে ইয়ালে সাবল অহা নাই? ঘর থাকা মানুষ ঘর পাইছে, আমি যে ইমান দুখিয়া আমার দেখে মানুষ কেটা আমার বাগানতে আছে বহুত। আপনার যদি পঞ্চায়েত প্রতিনিধি, যদি পাণবাড়ী আপনার যদি পঞ্চায়েত পঞ্চায়েতের সভাপতি বা আদি করে যা ওয়ার্ড মেম্বার তেখেতসকলে এই ক্ষেত্রে কি কয় বলে? সব কেটে চাই চাই যায়, যার নাকি আছে ঘর তাকে দিব, কিন্তু আমার যে এনেকা অবস্থা নিদিয়ে। তার মানে যে দুর্নীতি করে আছে ইয়াত করে আছে, আপনার কিন্তু ভাল লাগছে করে আছে, আর কি করি উপায় তো নাই। আমার সরকারি ঘর পাওয়া নাই আপনাদের? নাই মই পাওয়া নাই। আপনাদের পাওয়া নাই? আপনাদের যদি ঘর ঘর যার আছে তার বনাইছে, এটার উপর আর একটা হয়ে আছে, এটার উপর দুটো হয়েছে আর একটা হব লাগে ইন্টর, কিন্তু আমার নাই। আপনার যে পূর্বটা যদি ঘর গোল সেই ঘর সরকারি ঘর আছে নাকি? নিজের বনা ঘর আছে, সরকারি ঘর আজকে পুয়া নাই। আপনাকে ভোট কত দিয়ে? পাণবাড়ী পঞ্চায়েতের ভোট দিয়ে আপনাকে কিমান দিন ধরে আপনাদের এনেকা পাঁচ বছর মান হল নদী ভাঙি ভাঙি হয়ে আছে, কিন্তু কোনো ব্যবস্থা লওয়া নাই? ব্যবস্থা লওয়া নাই। গুরুত্বপূর্ণ কথাটো হল যে শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি সমষ্টির পাণবাড়ী পঞ্চায়েতের পাণবাড়ী চাহ বাগানের এই নৈপরিয়ার লোকসকলের কারণে এইখানে অখনি সংকেত নামি আছে। তেখেতের এই সমস্যা আজি নহয়, সুদীর্ঘ বহুদিনের, কিন্তু দেখা পাওয়া গেছে এই সমস্যা সমস্যা হয়ে আছে। তেখেতসকলে কৈছে যে সরকারি আসনি আহে সেই আসনিটো দুর্নীতি সংঘটিত হয়েছে, আজি পর্যন্ত এই লোকসকলে কিন্তু সরকারি না বাসগৃহ পাইছে না কোনো ধরনের সরকারি আসনি অন্তর্ভুক্ত হয়েছে, যার কারণে তেখেতসকলে সমস্যা ভোগ করে আছে। তারপরেও দেখা পাওয়া গেছে যেগুলি স্থানীয় বিধায়ক বিভিন্ন সময় কয়ে থাকে উন্নয়ন করেছে সমষ্টির, উন্নয়ন কি হয়েছে আজি কেমন
টাইমে টাইমে ধৰ কেমেৰা সমুখত দেখিছে মই বৰ্তমান ঢেকিয়ালি সমষ্টি পানবাৰী পঞ্চায়তৰ অন্তৰ্গত পানবাৰী চাহ বাগানত আছোঁ। কিদৰে তীব্ৰ গঢ়া খহনীয়া চপাই নদী গঢ়া খহনীয়াৰ কাষতে থাকিবলগীয়া হৈছে। দিন ৰাতি একাকাৰ কৰিবলগীয়া হৈছে। লোকসকলে সৰু সৰু বাচ্চা লৈ তেখেতসকল থাকিবলগীয়া হৈছে, সৰু সৰু সন্তান লৈ ৰাতি উজাগৰ থাকিবলগীয়া। তাৰপিছত দেখা পোৱা গৈছে যিগৰাকী স্থানীয় বিধায়ক বা যি জনপ্ৰতিনিধি তেখেতসকলে কোনো বিশেষ ব্যৱস্থা লোৱা নাই। মই পোনপটীয়াকৈ সমগ্ৰ পৰিৱেশ দেখাব বিচাৰিছোঁ যে চপাই নদীত কিদৰে তীব্ৰ গঢ়া খহনীয়া হৈছে। ঢেকিয়াজুলি সমষ্টিৰ চপাই নদীত প্ৰায় বহু পৰিয়ালৰ কাৰণে নামি আছে অশনি সংকেত। আৰু কিদৰে তীব্ৰ গঢ়া খহনীয়া চাওক, আপোনালোকে চালে গম পাব। আৰু দেখা পোৱা গৈছিল যে ইয়াত প্ৰায় MG এলেকাৰ প্ৰায় 2 লাখ টকাৰ এক নদী খহনীয়া প্ৰতিৰোধৰ বাবে ব্যৱস্থা কৰিছিল, তাকো এক ভালুকৰ সাংঘাতে পৰিণত হৈছে। যাক তেখেতসকলে কিছু পৰিমাণৰ কাম কৰি সেই কাম ইয়াতে আধাতে এৰিলে, যাৰ কাৰণে লোকসকলে কিন্তু সমস্যা ভোগ কৰি আহিছে। মোৰ কেমেৰা পাৰ্চন সহযোগী সমগ্ৰ পৰিৱেশ দেখাই আছে। আৰু এনেদৰে আজিৰ তাৰিখত ঢেকিয়াজুলি সমষ্টি পানবাৰী পঞ্চায়তৰ পানবাৰী চাহ বাগানৰ এই লোকসকলে দিন পাৰ কৰিবলগীয়া হৈছে আৰু এনেদৰে পাৰ কৰি আছে। শোণিতপুৰ জিলাৰ ঢেকিয়াজুলি সমষ্টিৰ লোকসকলৰ প্ৰতিদিনে তেখেতসকলে এনেদৰে সংকেত প্ৰতিদিনে তেখেতসকলে এনেকৈ দিন পাৰ কৰিবলগীয়া হৈছে, ৰাতি উজাগৰ থাকিবলগীয়া হৈছে। তাৰপিছত দেখা পোৱা গৈছে এইসকল লোকৰ কাষত কিন্তু থিয় হোৱা নাই সমষ্টিৰ বিধায়ক অশোক সিংঘাল।